গুড মর্নিং স্টুডেন্ট, আমার নাম ফৈজুল হক বরগুইয়া, কাছাড় জেলার সালতাপাড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত 46 নম্বর এলপি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ বহুদিন হয়েছে বিশ্বজুড়ে যে মহামারী দেখা দিয়েছে, এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে পড়াশোনার দিক দিয়া বা সমস্ত বিষয়ের উপর। এই করোনা ভাইরাস হইতে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই, একমাত্র সরকারের নির্দেশ মানিয়া আমরা ঘরের ভিতরে যাতে রইতাম পারি, কখনো বাহির হওয়ার চেষ্টা করিও না। রোজ কমপক্ষে 4-5 বার হাত মুখ ধৌত করিও। এখন আমি দ্বিতীয় শ্রেণীর তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়াইব। আগে তো এই বাংলা সাহিত্যের 4 নম্বর পাঠ তোমরা পড়াইছিলাম, তোমার মনে আসেনি যে 4 নম্বর পাঠটা পড়াইছিলাম প্রজাপতি ও ফুলের কলি, তোমরা মনে আসেনি, তোমরা বাইচ পড়িও। আমি এখন আমি তোমাদেরকে এখন আমি তোমাদেরকে 5 নম্বর পাঠ পড়াইব, এই বিচক্ষণ 5 নম্বর পাঠ পড়াইব। এই পাঠের নাম হইল বিচক্ষণ বীরবল। বিচক্ষণ অর্থ হইল গিয়া তীক্ষ্ণ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি যার আছে। বীরবল হইল গিয়া একজন লোকের নাম, যিনি দিল্লির বাদশাহ আকবরের রাজসভাসদ ছিলেন। আমি এই পাঠটা এখন রিডিং ফলিয়া এবং বুঝাই দিয়া দেখো সাইন, তোমরা শুনিও। আকবর ছিলেন দিল্লির বাদশাহ। আকবর হইল গিয়া মুঘল বংশের একজন রাজার নাম, যিনি দিল্লির সিংহাসনে বাদশাহ আসলা। তার রাজসভায় বীরবল নামে একজন সভাসদ ছিলেন। এই আকবরের রাজসভায় বীরবল নামে একজন সভাসদ আসলা। আকবর বীরবলকে খুব স্নেহ করতেন। এই রাজা আকবর এই দিল্লির বাদশাহ যেন আকবরে বীরবলকে খুব স্নেহ মমতা করতেন। বীরবল খুব বিচক্ষণ লোক ছিলেন। বীরবল খুব উপস্থিত বুদ্ধিসম্পন্ন লোক ছিল। আকবর মাঝে মধ্যে সভাসদদের চালাকির পরীক্ষা নিতেন। আকবরে মাঝে মাঝে তার সভাসদদের একটা চালাকির পরীক্ষা নিতে, সেই পরীক্ষায় বীরবলকে কেউ পরাস্ত করতে পারত না। একদিন আকবর মেঝেতে একটি রেখা টেনে সভাসদদের বললেন, এই রেখাটি যে স্পর্শ না করে ছুটো করতে পারবে তাকেই আমি পুরস্কৃত করব। আকবরে একদিন মাটিতে একটা রেখা টানলা। রেখা টানিয়া হইলা যে এই রেখাটা স্পর্শ না করিয়া কেউ ছুটো করতে পারবাইনি, যাইন পারবা তাহলে আমি পুরস্কৃত করব, পুরস্কার দিব। আকবরের কথা শুনে সভাসদরা ভাবতে লাগলেন। একজন সভাসদ বললেন, মহাশয়, রেখাটি একটু মুছে দিলেই ছুটো হয়ে যাবে। আকবর বললেন, এভাবে ছুটো করলে হবে না, রেখাটিকে স্পর্শ না করেই ছুটো করতে হবে। এতক্ষণ বীরবল চুপচাপ বসেছিলেন, কিন্তু বীরবল এতক্ষণ কিনা একদম নীরবে চুপচাপ বসেছিলেন। এবার উঠে বাচ্চাকে প্রণাম জানালেন। তিনি এবার উঠিয়া কিনা করলাম বাচ্চাকে নমস্কার জানালেন। তারপর মেঝেতে বাচ্চা যে রেখা একে রেখেছিলেন, তারপর এই নিচে বাচ্চা যে রেখা আঁকিছিলা, এই রেখার নিচে তার নিচে আরেকটি রেখা টানলেন। তার নিচে আরেকটি রেখা টানলেন লম্বা করিয়া। এই রেখাটি আগের রেখা থেকে দীর্ঘ, মানে লম্বা। তারপর তিনি আকবরকে বললেন, যাহা পোনা। তারপর এই বীরবল বাচ্চা আকবরকে বললেন, যাহা পোনা, এখন আপনার রেখাটি ছুটো হয়েছে তো? এখন আপনার রেখাটি তো ছুটো হয়েছে। আকবর বুঝলেন। আকবর বীরবলের উপস্থিত বিচক্ষণতার প্রশংসা করলেন। আকবরে